সালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করতেছি আল্লাহ রহমতে আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন সো ভিডিও থামলেন দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে ভিডিওটি আজকে কী নিয়ে হতে যাচ্ছে সো অনেক দিন আগে আপনাদের মাঝে আমি একটা অফার শেয়ার করছিলাম যেখান থেকে অলরেডি আপনারা যারা জয়েন করছিলেন আমার কথা মতন তারা আজকে হয়তো বা পেমেন্ট পাবেন সো কত পেমেন্ট পাবেন কত ডলার পাবেন কিভাবে পাবেন কিভাবে এক্সচেঞ্জ করবেন কিভাবে উইথড্র করবেন এ টু জেড আমি আজকে আপনাদেরকে দেখাবো এখন কথা হচ্ছে কোন এয়ারড্রপটা কোন অফারটা অনেকেই হয়তো বা মনে নাও থাকতে পারে কারণ অনেক দিন আগে আমরা এটা জয়েন করছিলাম বিকজ আমার নিজেরও মনে ছিল না ঠিক আছে তো এখন কথা হচ্ছে এটা কোনটা আমি এখানে মেনশন করে দিয়েছি কিছুক্ষণ আগে এটা আপডেট চলে আসছে পেমেন্ট নেওয়ার জন্য উইথড্র আপডেট সো এই অফারে যারা অংশগ্রহণ করছিলেন যেটা হচ্ছে কিপ্তো অ্যাপস নামে একটা এয়ারড্রপ ছিল যেখান থেকে দশটা করে টুকেন আমাদেরকে ওরা দিবে বলছে আর পার রেফারে দশজন সরি ফ্রেন্ডস বাড়ির পাশে ট্রেন যাচ্ছিলো যে কারণে ভিডিও স্কিপ করতে হচ্ছে সো যেটা বলতেছিলাম যেটা হচ্ছে আপনারা যারা এটাতে অংশগ্রহণ করছিলেন তারা পাঁচটা মানে যদি রেফার করে থাকেন সেক্ষেত্রে আপনি আরও বেশি পাইছেন আর কিংবা আপনি দশটা টোকেন একশো দশটা টোকেন আপনারা পাইছেন ঠিক আছে তো এটা আপনি কীভাবে এখন এক্সচেঞ্জ করবেন কীভাবে উইথড্রো করবেন আমি একটু যে দেখাবো সো অনেকে হয়তো বা এটাতে অংশগ্রহণ করছিলেন বাট আপনার মনে নাই সো যারা যা অংশগ্রহণ করছিলেন বা করেন নাই প্রত্যেকেই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হয়তো বা আপনি জয়েন করছিলেন বাট আপনার মনে নেই ওকে তো যারা জয়েন করছিলেন তারা কীভাবে এখান থেকে পেমেন্ট নেবেন আমি দেখাচ্ছি সো ফ্রেন্ডস ভিউটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে দেখা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে ফ্রেন্ডস আপনারা পাওয়ার জন্য ওকে সো চলেন মূল কাজে চলে যাই। তো এখন কথা হচ্ছে আপনারা ফার্স্টে যে কাজটা করবেন এখান থেকে এই অ্যাপসটা ডাউনলোড করবেন হ্যাঁ এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন এই যে অ্যাপসটা কিপ্ত অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে দেন অ্যাগেন এটা আপনারা ওপেন করবেন সো ওপেন করার পরে আপনাদের ফার্স্টে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন তখন ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন আপনারা কেউ জিমেল দিয়ে করেন নাই কারণ তখন জিমেল অপশন ছিল না আপনারা কী করবেন আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন ফোন নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা দিয়ে আপনার অ্যাপসটা ওপেন করবেন আর আপনি যদি নতুন কোনো জিমেল দিয়ে ঢুকেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার এখানে কোনো পয়েন্ট থাকবে না মানে এখানে কোনো পয়েন্ট থাকবে না সো আপনি যেই নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছিলেন সেই নাম্বারটা দিয়ে দিবেন ওই নাম্বারে যদি ওটিপি যায় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন বা আপনি আগে অ্যাকাউন্ট করছিলেন আর যদি ওটিপি না আসে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্ট ছিল না বা আপনি করেন নাই ওকে তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন এখন কথা হচ্ছে এখানে যে কয়েনগুলো আছে এটার প্রাইস কত আর এটা কীভাবে আপনারা কোথায় নেবেন কীভাবে এক্সচেঞ্জ করবেন তো এটার প্রাইস কত আমি এখনও শিওর না বাট এটা এক্সচেঞ্জ করার সময় আমি বলতে পারবো কত প্রাইস এটা হয়েছে ওকে তো আমি ধরে নিলাম আপনারা প্রত্যেকে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টের ভিতরে আপনারা ওপেন করে ফেলছেন অ্যাকাউন্ট ওপেন করে ফেলছেন তো এখন উইড্রো করার জন্য যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে ফার্স্টে এইখানে ক্লিক করবেন কিংবা যে ক্লিক টু উইথড্রো এখানে ক্লিক করতে পারেন কিংবা এইখানে ক্লিক করতে পারেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার ফুল অ্যামাউন্টটা শু করবে আর এখানে আপনার উইড্রো অপশনটা শো করবে তো উইড্রোতে ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পরে একটু নিচে চলে আসবে দেন এখানে দেখেন আপনাদের স্টেলার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে চাচ্ছে সো স্টেলার ওয়ালেট অ্যাড্রেসে আপনারা কোথায় পাবেন আমি একটু ছোট্ট করে মনে করে দিই আপনাদেরকে আপনাদের কি মনে আছে আজ থেকে প্রায় অনেক দিন আগে আমরা যখন সেন্টুসে কাজ করতাম তখন কিন্তু আমরা একটা অ্যাপস ইউজ করতাম যেটা হচ্ছে লব স্টার তো এটার ভিতরে স্টেলার ওয়ালেট আমরা কিন্তু জানি এটার ভিতরে থাকে তো আপনাদের প্রত্যেকেরই আমি জানি এই অ্যাকাউন্টটা আছে যদি না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা আপনারা নতুন করে একটা অ্যাকাউন্ট করে নেবেন আর যাদের আছে তারা অ্যাকাউন্টটা ওপেন করবেন আর আমার চ্যানেলে আমি যতটুকু জানি সবার অ্যাকাউন্টটা আছে তো অ্যাকাউন্টটা আপনারা ওপেন করবেন দেন ওপেন করার পরে আপনাদের যে একটা কাজ করতে হবে আপনাদের এখানে মিনিমাম পাঁচটা অ্যাক্সেলম থাকতে হবে দুইটা তিনটা দেওয়া হয় না আমি ট্রাই করে দেখছি মিনিমাম পাঁচটা পাঁচটার নিচে হলে মেবি হবে না পাঁচটার উপরে যত করতে পারেন করবেন এখানে ডিপোজিট করতে হবে মানে আপনার এই লোভিস্টার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ করার জন্য এখানে আপনার পাঁচটা অ্যাক্সেল ডিপোজিট করতে হবে না হলে কিন্তু আপনি ওই অ্যাপস থেকে পেমেন্ট নিতে পারবেন না মানে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না ঠিক আছে তো আমি দেখাচ্ছি এখানে আপনি পাঁচটা দৌড়ান এক আমি ধরে নিলাম আপনি ডিপোজিট করে ফেলছেন আমি কিছুক্ষণ আগে মাত্র এখানে ডিপোজিট করলাম তো তারপরে কী করবেন এখান থেকে থ্রি ডরে ক্লিক করবেন আর যাদের অ্যাকাউন্ট নেই তারা নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে আবারও বলতেছি যাদের অ্যাকাউন্ট নেই তারা করে নেবেন যাদের আসে তারা অ্যাকাউন্টটা লগ ইন করবেন পাঁচটা এক ডিপোজিট করবেন যদি থাকে তাহলে ভালো আর করতে হবে না যদি না থাকে সেক্ষেত্রে এখানে পাঁচটা এক ডিপোজিট করবেন করার পরে এখানে থ্রি ডরে ক্লিক করবেন থ্রি ওডারে ক্লিক করার পরে এই যে অ্যাকসেসটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার এই যে উপরে দেখেন প্লাস একটা চিহ্ন পাবেন ঠিক আছে কিংবা নিচে দেখেন অ্যাড অপশন আছে এখানে ক্লিক করবেন আর অ্যাড অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে দেখেন একটা সার্চ বাটন পেয়ে যাবেন দেন এখানে আপনাদেরকে আমরা যে টুকেনটা নেব সেই টোকেনটার স্যাম্পল এখানে লিখতে হবে তো স্যাম্পলটা হচ্ছে কে আর পি টি এটা লেখে আপনি সার্চ করবেন দেন সার্চ করার পর এখানে আমাদের টোকেনটা চলে আসবে এই যে এই টোকেনটা চলে আসবে সো ফ্রেন্ডস এই টোকেনটা আসার পর আপনার এখানে এ ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে আর আপনার লবিস্টারে যদি এক্সএলএম পাঁচটা না থাকে সেক্ষেত্রে এটা অ্যাড হবে না ওকে আমি এখন দেখাচ্ছি আমারটা অলরেডি এখন অ্যাড হবে কিছুক্ষণ আগে আমি ট্রাই করছিলাম বাট এটা অ্যাড হয় নাই একটু এড করবেন আমি দেখাচ্ছি এটা আমারটা কিন্তু অ্যাড হয়ে যাবে কারণ আমার অ্যাকাউন্টে অলরেডি সাতটা এক্সএলএম আছে সো ফ্রেন্ডস অলরেডি আমার অ্যাড হয়ে গেছে অ্যাড হয়েছে আমি কীভাবে বুঝলাম এখানে দেখেন অ্যাড অপশন চলে গেছে এখানে ওনাদের স্যাম্পলটা শুরু করতেছে আর যদি আর যদি ফ্রেন্ডস আপনাদের ওয়ালেটে এক্সেল না থাকে সেক্ষেত্রে আপনাদের অপশন আসবে এরকম ঠিক আছে এরকম একটা অপশন আসবে এখানে আপনার পাঁচটা এক্সেল ডিপোজিট করার পর হয়ে যাবে এখানে যদিও বলছি মিনিমাম ওয়ান এক্সেল কিন্তু আমার চারটা তিনটা ছিল সরি চারটা ছিল তারপরও হয় নাই ঠিক আছে তারপর আমি আবার নতুন করে তিনটা এক্সেল এম ডিপোজিট করছি তারপরে ষাটটা হয়েছে এখন আমারটা কিন্তু হয়ে গেছে ওকে আশা করি বুঝতে পারছেন তো এখন দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমি কী করবো এখান থেকে চলে আসবো থ্রিডরে ক্লিক করে আমি এখান থেকে রিসিভে ক্লিক করবো দেন রিসিভ থেকে যে স্টেলার অ্যাড্রেস এখানে আমাদের কিন্তু স্টেলার অ্যাড্রেসের কথা বলছে তো এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করবো দেন কপি করার পর আমরা কিপ্তো ওয়ালে এখানে অ্যাপসে চলে আসবো আসার পর এই যেখানে আমাদের অ্যাড্রেসটা আমরা এখানে পেশ করবো পেশ করার পর এখানে আমরা উইড্রো অল কয়েন্ট এখানে ক্লিক করব ঠিক আছে একটু ওয়েট করবেন এখানে আমরা ক্লিক করে দেব এটা ক্লিক করার পরে হয়তো এটা উইড্রো প্রসেসিং হবে বাট কতক্ষণ সময় লাগবে আমি জানি না আমি আপনাদের সামনেই করতেছি লাইভ দেখা যাক কতক্ষণ সময় লাগে সো ফ্রেন্ডস এখানে আমি বিরোধ অনেকক্ষণ ধরে প্রসেস মানে স্টপ করে রাখছিলাম কেন জানেন আপনার এখানে একটা সমস্যা পর থেকেই সো এই যে আমি কিন্তু অলরেডি এটা উইড্রো করে ফেলছি উপরে যদি আমি দেখাই দেখেন অলরেডি আমার রিসিভ হয়ে গেছে এই যে উপরে ম্যাচ নোটিফিকেশন দেখতে পারতেছেন তো এখানে আপনি একটা প্রবলেমে পড়বেন কি প্রবলেম আমি দেখাচ্ছি সো আপনাদের প্রত্যেকেরই আপনারা যখন এখানে ও অ্যাড্রেসটা বসে আপনার উইড্রোতে ক্লিক করবেন ঠিক এরকম একটা নোটিফিকেশন আপনাদের এখানে শু করবে সো আপনারা হয়তো বা ভাবতে পারেন আপনার অ্যাড্রেসটা ইনভ্যালিড এখানে কিন্তু এটাই বলতেছে বাট আপনার অ্যাড্রেসটা হানড্রেড পারসেন্ট ঠিক আছে সো এখন আপনাদের করণীয় কি সেটা আমি বলে দিচ্ছি এখানে অনেক পরিমাণের মানুষ উইড্রো করতেছে যে কারণ ওনাদের সার্ভারটা খুবই মানে জ্যাম হয়ে আছে ঠিক আছে যে কারণে আপনি এখানে বারবার ট্রাই করতে হবে আমি এখানে প্রায় দশ বিশ বারের মতন ট্রাই করার পরে হঠাৎ করে দেখি এটা উইড্রো হয়ে গেছে এবং সাথে সাথে আমাকে কিন্তু ওরা পেমেন্ট করে দিচ্ছে আমি যদি এখানে ক্লিক করি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অলরেডি কিন্তু আমি আমার টোকেনগুলো রিসিভ করে ফেলছি এই যে দেখেন অলরেডি আমি মাত্র এই যে দেখেন নয়টা পঞ্চাশ আর এখন নয়টা বা বাজে মানে আমি মাত্র এটা রিসিভ করলাম তো এখন আমি যদি আপনাদেরকে আমার এ ওয়ালেট থেকে দেখাই এখান থেকে দেখেন এটা ও ওকে করে দিলাম এখান থেকে আমি যদি দেখাই দেখেন আমার এটা কিন্তু জিরো জিরো হয়ে গেছে মানে এটার সাথে সাথে কিন্তু ডোটা আমাকে দিয়ে দিছে এখন চলেন দেখি এটার প্রাইস কেমন আর এটা আপনারা কীভাবে এক্সচেঞ্জ করবেন নাকি হোল হোল্ড করবেন এটা ভবিষ্যতে কেমন প্রাইস হতে পারে সেটাও আমি বলে দিব তো এখানে দেখেন আমাদের কিন্তু এটা অ্যাড হয়ে গেছে যেখানে এই যে টোকেনটা এখানে ক্লিক করেন সো ফ্রেন্ডস খুবই হাস্যকর একটা ব্যাপার আমি কিছুক্ষণ আগে দেখলাম এটা প্রচুর পরিমাণে আপ ছিল মানে অনেক দেখলাম যেটা মোটামুটি ভালো একটা প্রাইস ছিল কিন্তু এখন দেখতেছি মাত্র এটা এক ডলার এক ডলার এখানেও কিন্তু ছিল আমি দেখাচ্ছি এটা অনেক ডাউন হয়ে গেছে ঠিক আছে আপনারা হোল্ড করেন আর এটা হোল্ড করতে হবে আমি বলতেছি আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে পার টোকেন আপনারা যে এই প্রাইজে ছিল এটা হচ্ছে আপনার ছয়টার দিকে ঠিক আছে ছয়টার দিকে এটা আজকের ডেট ছয়টার দিকে এক একটা টুক্যানের প্রাইস ছিল জিরো পয়েন্ট জিরো সাতাশি আমি হিসাব করে দেখাচ্ছি আপনাদেরকে জিরো ইন টু জিরো এই যে এখানে ছিল প্রাইসটা হ্যাঁ জিরো পয়েন্ট জিরো এইট সেভেন তো এখানে যদি আমরা যোগ করি একশো আমরা প্রত্যেকে কিন্তু একশো টুক্যান পাইছি সবাই মেবি একশো টোকেন করে পাইছে তো একশো টোকেনের প্রাইস কিন্তু ছিল আট ডলার প্লাস তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো বর্তমানে এটা সেল করার কোনো দরকার নাই কারণ এখানে প্রাইস ডাউন হয়ে গেছে মানে এখান থেকে এখানে চলে আসছে যে এখানে ছিল পার টোকেনের প্রাইস তার বর্তমানে দেখেন এই যে এখানে আসে তার মানে বর্তমানে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি এইট মানে অনেক লো হয়ে গেছে অনেক লো তো আপনার এটা সেল করার দরকার নেই কারণ এক ডলার এখানে পড়ে থাকলে কোনো সমস্যা নেই মনে করবেন যে পেমেন্ট পার নাই মনে করবেন আপনি পেমেন্ট পান নাই এইটা মনে করে এখানে এটা হোল্ড করেন আর এখানে ওরা ওনাদের একটা আপডেট দেখতে পারতেছেন যে এখানে ক্লিকে ক্লিক এখানে দেখেন ওরা বলতেছে ওনাদের এই টোকেনটা ওনাদের এক্সচেঞ্জে লিস্ট হবে দুই হাজার একুশ সালে মানে একুশ সাল আর মাত্র এক মাস বাকি আছে ঠিক আছে তো আপনি এটা হোল্ড করেন তারপরও যদি আপনারা কেউ চান যে না এটা আমি সেল করে দেব সেক্ষেত্রে কীভাবে সেল করবেন আমি দেখাচ্ছি এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করা যায় মানে এই টোকেনটা এক্সচেঞ্জ করে আপনি এক্সেল করতে পারবেন ওকে তো এইটা এক্সেল করার জন্য এই যে এখানে থ্রি ডটার ক্লি এই এটাতে ক্লিক করবেন হ্যাঁ এটাতে ক্লিক করার পরে সরি এখানে না আপনি চলে আসতে হবে এখান থেকে থ্রি ডটার ক্লিক করার পরে যে ট্রেডে চলে আসতে হবে দেন আমি দেখাচ্ছি তবে আমি সাজেস্ট করবো ভাই এটা যেহেতু লো প্রাইস কেউ সেল করবেন না এই একশো টোকেনের প্রাইস দশ ডলার ওকে দশ ডলার না হোক আট ডলার হবে সো এখন সেল করলে সম্পূর্ণ লস তো এখানে আসার পরে আপনি কি করবেন এই যে এখানে বোনাস টোকেন বা যে কোনো টোকেন থাকতে পারে এখানে ক্লিক করে আপনি যে টোকেনটা এক্সচেঞ্জ করবেন মানে এই টোকেনটা আমরা এক্সচেঞ্জ করব এটা আমরা এখানে বসাবো দেন আমি দেখাচ্ছি পরবর্তীতে তো আপনারা এক্সচেঞ্জ করবেন তাই না তাই দেখা দিচ্ছি পরবর্তীতে আপনারা এইভাবে এক্সচেঞ্জ করে নেবেন তো তারপরে কী করবেন এখান থেকে আপনি যেহেতু সেল করবেন এই যে সেল আর এখানে হচ্ছে বাই আপনি সেলে ক্লিক করে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পর এখানে এখানে আপনি টোকেন বসাবেন মানে কত প্রাইস মানে কততে আপনি সেল করবেন কয়টা টোকেন সেল করবেন তো আমি এখানে দেখাচ্ছি একশো উঠাই দেখাই দেখেন একশো টোকেনের প্রাইস বর্তমানে মাত্র দুই টু পয়েন্ট ফোর মানে এখানে আপনার কত বিশ বিশ তারপরে হচ্ছে আপনার 10 মানে হাফ ডলারের মতন হবে ঠিক আছে তো কেউ সেল করবেন না তো এখানে আপনার যখন টোকেন বসাবেন এখানে অটোমেটিক আপনার এক্সেল দেখাবে এখানে প্রাইস থাকবে তো আপনি এখানে সেল অর্ডার ক্লিক করলে এটা সাথে সাথে সেল হয়ে যাবে বা একটু সময় নেবে তারপর আপনার এই টোকেনটা ওরা কেটে নেবে প্লাস আপনাকে এক্সেল দিয়ে দিবে আর এক্সেল তার পরবর্তীতে আপনি যে কারোর কাছে সেল করতে পারবেন বিভিন্ন গ্রুপে কিংবা আমার কাছেও সেল করতে পারবেন কিংবা আমাদের এক্সচেঞ্জ গ্রুপ আছে ওইখানেই আপনি সেল করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তবে আমার চার্জেস থাকবে আমি আবারও বলতেছি বর্তমানে এটা কে সেল করবেন না যখন মার্কেট আপ হবে তখন আপনারা সেল কর করে দিতে পারেন বর্তমানে সেল করলে কিন্তু প্রচণ্ড লস কারণ এখানে আমি কিছুক্ষণ আগে দেখলাম সেই একটা প্রাইস ছিল এই যে এখানে দেখেন আপনারা নিজে অ্যানালাইসিস করে দেখতে পারেন এই যা সন্ধ্যা ছয়টার দিকে প্রাইস ছিল কোথায় আর এখন কোথায় চলে আসছে কারণ কি জানেন কারণ হচ্ছে এই টুকেনটা ইউজ পরিমাণে মানুষে ফ্রিতে পাইছে ওরা এটা বর্তমানে এখানে লো প্রাইসে যে যেতো প্রাইস পাচ্ছে সেল করে দিচ্ছে যে কারণে মার্কেটটা এখন ডাউন হয়ে গেছে সো আশা করি বুঝতে পারছেন তো এই ছিল বিডু ভিডিও অনেক বড় হয়ে গেছে যদি বিডু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর আপনারা যদি কোনো কিছু জানতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ওকে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ